পল্লীকবির সেই বিখ্যাত উক্তি, আসমানিরে দেখতে যদি তোমরা সবে চাও, রহিমুদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও। বাড়ি তো নয়, পাখির বাসা, ভেন্না পাতার ছানি, একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি। কবির সেই আসমানিরা এখন নিজের ঠিকানা পেয়ে স্বাবলম্বী হতে শুরু করেছে। সরকার প্রধান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের জীবনমানের এই পরিবর্তন শুরু হয়েছে ফরিদপুরে। ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার স্বপ্ননগর ও নগরকান্দার আশ্রয়ণ প্রকল্পে দেখা যায় সময়ের সাথে এখন বদলেছে ছিন্নমূল মানুষের যাপিত জীবন। কবির ওই ভেন্না পাতার ছাউনি থেকে তারা এখন বসবাস করছে রঙিন টিন আর পাকা দেয়ালের আধা পাকা বাড়িতে। সে বাড়িতেই করছে শাক সবজির আবাদ, কেউ বা করছে হাঁস মুরগি, ছাগল ও গরু পালন, সন্তানদের পাঠাচ্ছে স্কুলে, বসতির দুশ্চিন্তা ছেড়ে নিশ্চিন্ত মনে কাজ করে এগিয়ে নিচ্ছে সংসার। সংসারে এসেছে অর্থনৈতিক সচ্ছলতা। বসবাসের জন্য সরকারের দেওয়া এই সুবিধাটি পেয়ে খুশি আশ্রয়হীন মানুষগুলো। আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা গঠন করেছে সমবায় সমিতি, নিয়মিত নিচ্ছে প্রশিক্ষণ। অনেকের একাডেমিক শিক্ষা না থাকলেও নানা প্রশিক্ষণে তারা হয়ে উঠছে স্বশিক্ষিত। জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের নিয়মিত তদারকিতে ক্রমেই সময়ের সাথে সাথে উন্নয়নের নানা দিকে এগিয়ে যাচ্ছে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা। বদলে যাওয়া আশ্রয়হীনরা বলেন, কিছুদিন আগেও তারা ভাবেননি নিজের ভালো একটা বসবাসের ঠিকানা হবে, এখন সেটি হয়েছে। বাচ্চাদের স্কুলে পাঠাতে পারছেন, নিজের হাঁস মুরগি পালন সহ নানা কাজ করার সুযোগ পেয়েছেন। সত্যি এটা স্বপ্নের। আগে আমরা খুব কষ্টেই ছিলাম, এখন ভালো আছি। এখন প্রধানমন্ত্রী আমাকে ঘর দিয়ে দিয়েছে, নিজের সমতন আমরা ভালো আছি। এখন আমাদের ছেলেমেয়েদেরকে লেগে লেখাপড়ার লাগে স্কুল দিয়েছে, মাদ্রাসা দিয়েছে, আমাদের এমন মসজিদও দিয়ে দিয়েছে নামাজ শিক্ষা করার লেগে কুলাপণ্ডে। আমরা খুবই ভালো আছি, প্রধানমন্ত্রীর লেগে দোয়া করি। আগে আমরা ভাড়া থাকতাম, ঘর দোয়ার ছিল না, জায়গা জমি ছিল না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের ঘর দিয়েছে, জায়গা দিয়েছে, আমরা এখন ভালো আছি। শেখ হাসিনা প্রধানমন্ত্রী আমাদের এখানে একটা স্কুল করে দিয়েছে, হাই স্কুল, খেলার পার্ক করে দিয়েছে, ছেলেমেয়ে খেলাধুলা করে। আমরা খুব ভালো আছি স্বপ্ননগরে বসবাস করে। আমাদের আগে জায়গা ছিল না, ঘর ছিল না, সরকার আমাদের একটা সুন্দর ঘরের ব্যবস্থা করে দিয়েছেন। সেই ঘরে থেকে খুব ভালো লাগছে, পাকা ঘর, ভিতরে বাথরুম, কিচেন সব কিছু করে দিয়েছেন, যে আমাদের ঝড় বৃষ্টি হলে বাইরে বেরোনো লাগবে না। তো আমরা ঘরের ভিতর থাকি, ঝড় বৃষ্টিতে হলে আমাদের কোনো সমস্যা হয় না, সুযোগ সুবিধা পাচ্ছি। এখানে সরকার এত বড় একটা গ্রাম করে দিয়েছেন, যে মসজিদ করে দিয়েছেন, উনি মাদ্রাসা করছেন, স্কুলের ব্যবস্থা করে দিয়েছেন, হাট বাজার করে দিয়েছেন, পাশাপাশি কমিউনিটি ক্লিনিক করে দিয়েছেন। তো এই পাশাপাশি যে স্বপ্ননগরে যে বাচ্চা ছেলেমেয়েরা আছে, যা এদের সুযোগ সুবিধার জন্য অনেক কিছু এইগুলা করে দিয়েছেন, যাতে ওরা যেন মানুষ হয়, লেখাপড়া শেখে, আরবি শিক্ষা পায়, নামাজ পড়তে পারে, মসজিদ করে দিয়েছেন সরকারে। তো আমি বেকার ছিলাম স্বপ্ননগর স্কুলে, আমি স্টাফ, যে আমার একটা চাকরি হয়েছে। আমি এখন এখানে আসার পর আমি টেলারে কাজ করি এবং পাশাপাশি কাপড়েরও ব্যবসা করি। তারপরে আমার স্বামী একটা গাড়ি দেওয়া হয়েছে কিনা, ঠিক আছে, এখন আছে, আমি মোটামুটি ভালোই খাই। আল্লাহ জানেন তো দেখ, এই কর্ম করবেন খাবেন আর ব্যবহার পারি, আমি গর্বে খুশি, প্রধানমন্ত্রী ঘর দিয়েছে আমার খুশি। এখন আমরা ছেলেবেলা আছে, নাতি আছে, আমরা কেমন মানুষ মানুষ বললাম, এটা আমার চিন্তা ভাবনা। ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার জানান, এই প্রকল্পের মাধ্যমে প্রধানমন্ত্রীর একটি স্বপ্নের বাস্তবায়ন করছে জেলা প্রশাসন। এই যে মানুষগুলো যাদের পায়ের নিচে মাটি ছিল না, যাদের মাথার উপরে ছাদ ছিল না, এখন তাদের পায়ের নিচে মাটি হয়েছে, মাথার উপরে ছাদ হয়েছে, আশ্রয় হয়েছে। আপনারা যদি লক্ষ্য করবেন যে প্রত্যেকটা মানুষের জীবনযাত্রায় একটি অভূতপূর্ব পরিবর্তন এসেছে। কেউ ঘরে তার নতুন টেলিভিশন লাগিয়েছে, কেউ ফ্রিজ কিনেছে, কেউ খাট কিনেছে। এই এই যে ছিন্নমূল মানুষগুলো, তাদের যে ইনক্লুসিভ ডেভেলপমেন্ট যেটা হচ্ছে, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন যেটা হচ্ছে, এটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এর পাশাপাশি আমরা এই সমস্ত মানুষদেরকে উদ্বুদ্ধ করছি, তারা যেন প্রত্যেকেই কোনো না কোনো কাজের সাথে সম্পৃক্ত হয়। এবং উপরন্তু আমরা আমাদের সমবায় বিভাগ, জেলা সমাজসেবা, মহিলা বিষয়ক অধিদপ্তর, এই সমস্ত বিভাগের মাধ্যমে এদেরকে আমরা প্রশিক্ষণ দিচ্ছি এবং অনেকেই ইতিমধ্যে প্রশিক্ষণ নিয়ে তার জীবনটাকে আরও পাল্টে দিয়েছে। ফরিদপুরে আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন বেশ কয়েকটি স্থানে শিশুদের খেলার মাঠ, স্কুল, মসজিদ, মাদ্রাসা, মন্দিরও তৈরি করে দেওয়া হয়েছে। এই প্রকল্পের বাসিন্দাদের সচ্ছলতা নিশ্চিত করতে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ এবং ঋণেরও ব্যবস্থা করা হচ্ছে। মেরুন মিতা ফেরদৌস, নিউজ ডেস্ক, কেটিভি প্রতিদিন।